সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনারা কোন ফর্মে আবেদন করবেন সেই ফর্ম বেরিয়ে গেছে। তো সেই ফর্ম আপনারা কী করে ফিল আপ করবেন? ঠিক মতন যদি আপনারা ফর্ম ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং প্রতি মাসে আপনারা 500 টাকা, অর্থাৎ জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য 500 টাকা করে এবং এসসি এবং এসটিদের জন্য 1000 টাকা করে কিন্তু আপনারা পাবেন না। সেই জন্য এই ভিডিওতে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেব যে কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোথায় কী লিখবেন, সমস্ত ডিটেলসে জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, প্রথমে লেখা রয়েছে যে এখানে আপনারা আপনাদের কালার ফটোগ্রাফ দেবেন, কালার ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ। এখন দেখুন এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস, যেখানে প্রথমেই রাখা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ যদি আপনারা দুয়ারে সরকারের মাধ্যমে যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। তো আশা করি আপনাদের মধ্যে প্রায় সবারই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো এখানে আপনারা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবেন। তারপরে আপনারা কি করবেন, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড তো প্রায় সবারই রয়েছে, যার নেই তারা দেবেন না, আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা স্বাস্থ্যসাথীর কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন, যে কার্ড নম্বরটি রয়েছে কার্ডের সামনে। তারপরে আপনাকে আপনাদের আধার নম্বর দিতে হবে, যদি আধার না থাকে, আধার মোটামুটি সবার রয়েছে, না থাকলে আপনারা না দিলেও চলবে, কিন্তু আধার কিন্তু ম্যান্ডেটরি বলা রয়েছে, অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনাদের থাকতেই হবে। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ কে পাবে, অবশ্যই বাড়ির মহিলা পাবে, সেক্ষেত্রে বাড়ির মহিলার প্রথম নাম ফার্স্ট নেম এখানে লিখতে হবে, মিডিল নেম এখানে লিখতে হবে, লাস্ট নেম এখানে লিখতে হবে। ধরুন কারোর নাম, ধরুন সে স্বর্ণবালা বর্মন, সে ধরুন, তাহলে ফার্স্ট নেম হচ্ছে স্বর্ণ, এখানে স্বর্ণ লিখবেন, মিডিল নেম বালা, এখানে বালা লিখবেন, আর লাস্ট নেম ধরুন বর্মন, তো এখানে বর্মন লিখবেন। তো সেরকমভাবে ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। যদি কারোর মিডিল নেম না থাকে, ধরুন কারোর নাম যদি থাকে সোমা বসাক, সে ধরুন, সেক্ষেত্রে ফার্স্ট নেম এখানে সোমা লিখবেন, মিডিল নেম ছেড়ে নেবেন, কারণ আপনাদের কোনো মিডিল নেম নেই, এখানে লাস্ট নেমে বসাক লিখবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে এখানে, ইমেল আইডি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তো মেল আইডি লিখবেন, না হলে পরে ছেড়ে দেবেন। তো জেন্ডার অবশ্যই ফিমেল হতে হবে, সেক্ষেত্রে ফিমেলে একটা দাগ দেবেন। তো এখন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনাদের কত, যদি আপনাদের ডেট অফ বার্থ না থাকে তো আধার কার্ডে আপনাদের যে ডেট অফ বার্থ লেখা রয়েছে কিংবা ভোটার কার্ডে আপনাদের যে ডেট অফ বার্থ লেখা রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, আর যদি এক্স্যাক্ট ডেট অফ বার্থ থাকে তাহলে তো এখানে বসাবেন। এখন বলেছে দেখুন এজ অ্যাজ অন 01/01/2021, অর্থাৎ 1 জানুয়ারি 2021 পর্যন্ত আপনাদের এজ কত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র ইয়ার্স লিখতে হবে, কিন্তু আপনাদের মাস কিংবা এবং দিন লেখার দরকার নেই, শুধুমাত্র কত বছর আপনাদের হচ্ছে 2021 জানুয়ারি পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা বয়সটা এখানে লিখে দেবেন। তারপরে লিখতে হবে আপনাদের বাবার নাম, তো বাবার নামের ফার্স্ট নেম এখানে লিখবেন, মিডিল নেম লিখবেন এবং লাস্ট নেম লিখবেন। যদি মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেমের কলামটি ছেড়ে দেবেন, শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখবেন। মাদার্স নেম, মায়ের নাম, সেরকমভাবেই এখানে ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম যদি থাকে তো মিডিল নেম লিখবেন, আর মিডিল নেম যদি না থাকে তাহলে লাস্ট নেম লিখবেন। স্পাউস নেম, স্পাউস অর্থাৎ অবশ্যই আপনার হাজব্যান্ডের নাম, হাজব্যান্ডের নাম ফার্স্ট নেম এখানে লিখবেন, মিডিল নেম এখানে লিখবেন এবং লাস্ট নেম এখানে লিখবেন। যদি মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেমের পুরো কলামটাই ছেড়ে দেবেন। এখন রয়েছে কাস্ট, কাস্টটা অবশ্যই আপনারা ভালো করে দেবেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু টাকার ব্যাপার রয়েছে, যদি আপনার এসসি এসটি থাকে তাহলে আপনি প্রতি মাসে পাবেন 1000 টাকা, আর আদার্স হলে 500 টাকা। তো আপনাদের যদি এসসি না থাকে কিংবা এসটি না থাকে তো আপনি ভাবলেন যে আমি দিয়ে দিই, চেক হবে না, 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবো, 500 টাকা বেশি, তো এটা কিন্তু আপনারা ভুলেও করবেন না এখানে আপনাদের, কিন্তু কারণ এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বার কিন্তু লিখতে হবে। সেই জন্য এসসি হলে এসসিতে ডাক দেবেন, এসটি হলে এসটিতে ডাক দেবেন, আদার্স হলে আদার্সের পাশে একটা টিক চিহ্ন দেবেন। এখন এসসি এবং এসটি সার্টিফিকেট,
এটা কিন্তু এসসি এবং এসটি যদি আপনাদের সার্টিফিকেট যদি আপনাদের কার্ড থাকে তাহলে এটা কিন্তু আপনাদের জন্য ম্যান্ডেটরি। সেক্ষেত্রে আপনারা এসসি এবং এসসি সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দেবেন, যেই রোটি দেখতে পাচ্ছেন এই রোতে আপনারা লিখে দেবেন। এরপর আসছে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড নাকি উইডো নাকি সেপারেটেড। যদি আপনি অবিবাহিত হন তাহলে অবিবাহিতর পাশে টিক চিহ্ন দেবেন, যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিতর পাশে টিক চিহ্ন দেবেন, যদি উইডো হন অর্থাৎ যদি আপনারা বিধবা হন আপনি তাহলে এখানে উইডোর পাশে টিক চিহ্ন দেবেন, আর সেপারেটেড অর্থাৎ যদি আপনাদের ডাইভোর্স হয়ে গিয়ে থাকে কিংবা আপনারা যদি আলাদা থাকেন তাহলে এখানে আপনারা রাইট চিহ্ন দেবেন। এখন কন্ট্যাক্ট ডিটেলসে আসছি, তো কন্ট্যাক্ট ডিটেলস কী দেবেন। যদি আপনারা শ্বশুরবাড়িতে থাকেন অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে টোটালটা এখানে আপনাদের শ্বশুরবাড়ির ঠিকানা আপনাকে ফিল আপ করতে হবে, এবং যদি আপনাদের বিবাহ না হয়ে থাকে অর্থাৎ যদি আপনি আনম্যারিড হন তাহলে বাপের বাড়ির পুরো ঠিকানা আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে কী দেবেন, দেখুন স্টেট বাই ডিফল্ট রাখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, কারণ আপনাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে। ডিস্ট্রিক্ট, আপনাদের কী ডিস্ট্রিক্টে বাস করেন, ডিস্ট্রিক্ট লিখবেন প্রথমে, তারপরে পুলিশ স্টেশন লিখবেন, তারপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন। তো যদি আপনারা ব্লকে থাকেন তো ব্লক লিখবেন, মিউনিসিপ্যালিটিতে থাকলে মিউনিসিপ্যালিটির নাম্বার নাম লিখবেন, এবং কর্পোরেশনে থাকলে কোন কর্পোরেশনে আপনারা থাকেন সেটা লিখবেন। তারপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার, যদি গ্রামে থাকেন তো গ্রাম পঞ্চায়েত লিখবেন, আর ওয়ার্ডে থাকলে শহরে থাকলে ওয়ার্ড নাম্বার কী রয়েছে সেটা আপনারা এখানে লিখবেন। এখন ভিলেজ এবং টাউন অথবা সিটি, যদি গ্রামে থাকেন তো কোন ভিলেজে রয়েছে নাম লিখবেন, টাউনে থাকলে কোন টাউনে রয়েছেন পাড়ার নাম লিখে দেবেন, আর সিটিতে থাকলে কোন সিটিতে রয়েছেন সিটির নাম লিখবেন। হাউস নাম্বার অথবা প্রিমিস নাম্বার, প্রতিটা বাড়ির একটা পার্টিকুলার হাউস নাম্বার রয়েছে, তো হাউস নাম্বার লিখে দেবেন। পোস্ট অফিস অর্থাৎ আপনাদের বাড়ি কোন পোস্ট অফিসের মধ্যে পড়ে সেই পোস্ট অফিস লিখবেন, এবং পিনকোড, পিনকোড সঠিকভাবে লিখবেন। এই কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতেই হবে। তারপর দেখুন এখানে রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে রয়েছেন সেই এক্স্যাক্ট বছরটা আপনাকে লিখতে হবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা মেইন, অর্থাৎ এক্ষেত্রে টাকা কিন্তু আপনাদের হাতে দেওয়া হবে না, সরাসরি প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে আপনাদের ব্যাংকে চলে যাবে সেই টাকা। তো সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের ম্যান্ডেটরি দিতেই হবে, এবং সঠিক দেবেন, ভুল দিলে কিন্তু টাকা রিটার্ন চলে আসবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে আসবেই না। তো প্রথমে আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে প্রথমে ব্যাংকের নাম উপরে লিখবেন, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নেম, অর্থাৎ যদি আপনার বাড়ি কোচবিহারে হয় তো কোচবিহারে কোন ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে ব্রাঞ্চের নাম লিখবেন, যদি শিলিগুড়ি হয়, যদি উত্তর দিনাজপুরে হয়, যদি কলকাতা হয়, মুর্শিদাবাদ হয়, মালদা হয়, তো কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম লিখবেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে ভালো করে কিন্তু লিখবেন, অবশ্যই আপনারা কোনো ডিজিট যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবার আইএফএস কোড, প্রতিটা ব্যাংকের এবং প্রতিটা ব্রাঞ্চের আলাদা আইএফএস কোড রয়েছে, তো আইএফএস কোডটি কী রয়েছে এতগুলো থাকে না, 11টি থাকে, তো আপনারা আইএফএসসি কোড এখানে লিখে দেবেন। যদি আপনারা না জানেন যে আইএফএসসি কোড কত রয়েছে, তো নর্মালি চেকবইয়ের মধ্যে আইএফএসসি কোড লেখা থাকে, আর যদি আপনারা তাও যদি আপনাদের চেক বই না থাকে তাহলে অবশ্যই ব্রাঞ্চে গেলে পরে আপনাকে আইএফএসসি কোড আপনাকে ওখান থেকে বলে দেবে, তো আপনারা লিখে দেবেন। তো এবার আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেখানে আপনারা টিক দেবেন, অর্থাৎ কোন ডকুমেন্টসগুলো আপনারা দিয়েছেন এখানে একটা টিক মার্ক আপনাকে দিতে হবে। ফার্স্টে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে প্রথমে সামনে দিতে হবে, আপনারা দিয়ে দিয়েছেন সেজন্য এখানে একটা টিক মার্ক দেবেন। কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যেহেতু আপনি দিয়েছেন তো সেটার একটা জেরক্স কপি আপনাকে দিতে হবে, এবং দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড যদি আপনার থাকে, নর্মালি সবারই রয়েছে, তো এখানে আধার কার্ডের একটা জেরক্স কপি দেবেন, এখানে টিক মার্ক দেবেন। কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনি এসসি হন এবং যদি আপনি এসটি হন তাহলে আপনাকে এসসি এবং এসটি সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে, তো এখানে একটা টিক মার্ক দেবেন। কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকে যে আপনি বই করেছেন, যে পাসবই আপনাকে দিয়েছে তার ফার্স্ট পেজের একটা কপি দিলেও চলবে, অথবা যদি আপনি ক্যান্সেল চেক দিতে চান তাহলে ক্যান্সেল চেকও আপনারা দিতে পারেন।
এবং অন্য কোনো ডকুমেন্টস যদি আপনারা এক্সট্রা করে দিতে চান তাহলে সেখানে ডকুমেন্টসের নাম লিখবেন এবং এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে লাস্টে আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে, এখানে উপরে যেখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে ঠিক তার উপরে একটা সিগনেচার আপনাকে করতে হবে। কোন ডেটে আপনি সিগনেচার করেছেন ডেটটা দেবেন, আর অ্যাকনলেজমেন্ট এটা আপনাকে যাকে আপনি এটা হ্যান্ড ওভার করবেন সে আপনাকে এটা ফিল আপ করে আপনার হাতে আপনাকে দিয়ে দেবে। তো এখানে রিসিভিং সিল অফ দ্য অফিসিয়াল, রিসিভিং অফিসিয়াল উইথ সিল। তো বন্ধুরা আশা করব আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করলে অনেক মানুষের কাজে আসবে তো ভিডিওটিকে অবশ্যই প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।